فسالوا اهل الذكر ان كنتم لا تعلمون আসসালামু আলাইকুম ورحمه الله ভাই আপনি শুরুতেই একটা শব্দ দিয়ে শুরু করেছেন এটা কিন্তু কোনো আলোচনার ভাষা না এটা চালে হাদিস নামক দুরাচারদের আপনি কাউকে গালি দিয়ে শুরু করা ঠিক নয় দুরাত সাড়েটা এটা একটা গালি নিঃসন্দেহে এটা একটা গালি এখানে এই জাতীয় শব্দ ব্যবহার আমাদের না করাই উচিত দ্বিতীয়ত ইয়াজিদ প্রীতি এটা আরেকটা ভুল কেউ ইয়াজিদকে ভালোবাসে এরকম কেউ বলেও নাই সবাই একটা কথাই বলে যে এইটা ইয়াজিদ আমরা তারা রহমত দিব না তারা গালি করব করবো না এটাই আমরা বলি তো আমরা প্রীতি দেখাচ্ছে কেউ কেউ আল্লাহ ইসা এটাও ঠিক নয় তারা দেখাচ্ছে আলেম না এদের দিয়ে এদের দলিল না এদের কথা দলিল না দ্বিতীয়ত বলেছেন হজর ওসমানের খেলাফতকালে আমিরে মহাবিয়া ভাই ওসমান রাজপতকালে নয় মহাবিয়া রাজি আল্লাহনুকে নিয়োগ দিয়েছেন আলীর ওমরাহনু মহাবিয়া রাজি আল্লাহনু বলাই উচিত আমিরে মাবি এটা শিয়াদের কথা বলতে হবে ওসমান রাজিউল্লাহুর খেলাফত খেলাফতকালে মাবিয়া রাজু আনহুর সিরিয়ার গভর্নর ছিলেন ঠিক আছে এর আগেও ছিলেন তিনি সিরিয়ায় তিনি খলিফাকে পাশ কাটি একটি ক্ষমতা বলে তৈরি করেছিলেন এই কথাটা ঠিক না এটা যুদ্ধের জন্য যে কোনো মানুষই যাবে যে কোনো জায়গায় জায়গায় সেখানে এটা করেছেন তার উদ্দেশ্য তিনি কি অগ্রিম জানতেন যে খলিফাকে মেরে ফেলা হবে তিনি হবে এটা অগ্রিম এটা হচ্ছে একটা শিয়েদের কথা শিয়েদের কথাকে আমরা আমরা এই মাথায় করে নিচ্ছি শিয়েদের কথাটা কেমন মনে হয় যেন আগে থেকে তিনি জানতেন যে খলিফা ওসমানকে মারে মারা হবে তিনি খলিফা হবেন এই জাতীয় কথা বলাটা একজন একজন সাহাবির পদ্ধতি আপনি বলেছেন সেখানে তিনি একটি নৌশক্তি গড়ে তুলেছিলেন যা খলিফার নিগেতে অনুমধ্যে ছিল না সোহান আল্লাহ মুসলমানদের তখন পুরো যুদ্ধটাই চলছিল এই খ্রিস্টানদের সাথে আর খ্রিস্টানদের সাথে যুদ্ধের জায়গায় ছিল মহাবিরাদ লানোর এই অংশ কবরুস অংশে সাইপিরাস অংশ দিয়ে ইতিহাস আপনি ভালো করেই জানেন যে ওই অংশে যুদ্ধটা হচ্ছিল আর কোনো যুদ্ধ নয় কারণ তখন পারশ্বর পারস্য সাম্রাজ্য মুসলিম দখল হয়ে গেছে এবং তখন ইউরোপের ওই অংশের সাথে তাদের মুসলমানদের যুদ্ধ চলছিলো সে সময় তিনি যুদ্ধ করছিলেন এই যুদ্ধাকে আপনি এখন অপমানিত করলেন কথা বলে যে অনুমতি নেয় নাই অনুমতি কি কি নিতে অনুমতি কি কার থেকে নিবে খলিফাতুল মুসলিম তাকে তো পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছে যুদ্ধের জন্য এখানে দেওয়া হয়েছে নৌবহর তৈরি করা তো একটা ফরজ কাজ ফরজ কাজ ফরজ কাজ হিসাবে তিনি এটা করেছেন আবার অনুমতির প্রশ্ন আসলো কেন এই নৌবহর তৈরি করা অনুমতির কোনো প্রয়োজন ছিল না এটা স্পষ্ট বুঝতে পারেন আপনি তারপরে আপনি বলেছেন যে ওসমানের বিদ্রোহীটা হত্যা করার পর খলিপাহন আলিরাদিউল্লাহ আপনি জানেন যে বিদ্রোহীরা বিদ্রোহ হয়েছে আগে আপনি একটু পরে দেখবেন যে এটা পাবেন আপনি নিজের কথার মধ্যেই তাহলে ওসমান রাজি বিরুদ্ধে বিদ্রোহ করেছে কারা খারিজিরা একটা একটা প্রতিষ্ঠিত সরকার একটা ভালো মানুষের বিরুদ্ধে বিদ্রোহ করেছে এরা করে তারা ওদের ওরাই কিন্তু আলিয়া দলকে খলিফা বানিয়েছে আপনি বুঝে দেখেন সাধারণ কেউ তার খেলাফতের সাথে সম্পৃক্ততা ছিল না রাজি ছিল না আপনি দেখতে পারেন ইতিহাস জোর করে ওনাকে খলিফা বানানো হয়েছে উনি তারপর আমরা বলি যে মোতাকাল্লে বা জোর করে কেউ খেলাপথে আসলে তার গ্রহণযোগ্যটা প্রমাণ হচ্ছে এটা সেই জন্য তিনি খলিফা হয়েছেন কোনো সমস্যা নেই হ্যাঁ তো আপনি বলছেন যে তার শাস্তি দেওয়া ফরজ ছিল বলতেছেন আপনি নিজেই আবার যখন দাবি করলো মহাবিয়া দিলেন তখন কিন্তু আপনি তাকে দোষ দিলেন দেখুন আরেকটা দেখুন আপনি বলছেন যে ইহুদি সন্তান ইবনে সাবার দাপট দেখে খলিফা ওসমান হত্যার বিষয়টা সম নিতে শুরু করার সিদ্ধান্ত নিলেন আনহু আনহুকি ইহুদি ইবনে সাবারে ভয় পায় এটা একটা একেবারে খাঁটি একেবারে অগ্রহণযোগ্য কথা কারণ হচ্ছে ইবনে সাবা সেখানে ছিলই না পালিয়ে গিয়েছিল সে আগেই এবং কোনো দাপট ছিল দাপট ছিল ইবনে সাবান নয় দাপট ছিল যারা মিশর থেকে আসছিল ওরা ইবনে সাভা ইয়মনই ছিল হ্যাঁ মিশর থেকে যারা আসছিল তারা দাপড় দেখাচ্ছিল তাকে জোর করে করেছিল কিন্তু তারা কিন্তু বিচার করলে কে মারা পড়ে হিসাব করে দেখা গেছে মোহাম্মদিন আবু আবর যে নানুর ছেলে অনুরূপভাবে আরও কয়েকজন আছে তারা মারা পড়ে বেশিরভাগই খলিফাদের সন্তান তখন তিনি চেয়েছেন যে অবস্থাটা স্বাভাবিক হোক তারপর তিনি বিচারে যাবেন এটা ছিল মূল কথা কিন্তু এটাকে আপনি ইবনে সাপার উপর চাপিয়ে দিয়েছেন এটা তো কিন্তু সত্য নয় আপনি বলেছেন যে সিরিয়ার গভর্নর খলিফের বিরুদ্ধে মানুষদের খেপিয়ে দিতে বিবিন আয়লা কর্তৃত উসমানের রক্তমাখা জামানি মসজিদে মজুদ পড়াশোনার ব্যবস্থা করেন এটা কিন্তু শিয়াদের কথা এটা মুসলমানদের কথা নয় এটা মুসলমানদের কথা নয় তবে হ্যাঁ এটা সত্য যে তিনি এটা দিয়েছেন কারণ তার নেয়ার অধিকার আছে আল্লাতাল কোরআনে বলছেন ওমান কোতিলা মাজুল ই সুলতানি ফুল কাতলি নহকান ইবনে আব্বাস বলেন যেদিন থেকে আয়াত পড়ে সিয়া যেদিন থেকে আনহু তিনি দাঁড়ালেন ওসমানের শাহাদতের বিচার চাইলেন আমি বলেছি সত্য এবং সে একদিন জয়লাভ করবে কারণ তার এটা বিচার হওয়া উচিত অতীব আব্বাস একবার খুব কাছের মানুষ ছিলেন আলিয়া তিনিও কথা বলছেন এটা এই জন্য যে আসলেই তো বিচারটা হওয়া প্রয়োজন ছিল আলিয়া দুল্লন যেটা করেছেনটা ইশতেহাদ যে সময় ক্ষেপণ করেছেন পরে করবেন ইত্যাদি তো আমরা এই চাওয়াটাকে দর্শনীয় বলতে পারি না এটা একটা চাওয়া আমাদের ন্যাক নিয়তে কারোর উপর দিয়ে হামলা না করি ওরা সাহাবি সাহাবিদের তো হামলা করতে হয় না এটা ইমামদের কথা এই জন্য কোনো দিন কোনো কাজে আমরা এই একটা কথাই বলবো এই বিষয়ে কোনো আলোচনা যেন আমরা না করি আপনি আমি যত বড় পণ্ডিত হই না কেন ইসলামের চেয়ে বড়ো পণ্ডিত চলে গেছে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তীরকে দিমা অন্ত হরলিয়া আই দিয়া না ফলা মুলা উজবি আলসিনাতানা এই রক্ত আমাদের হাতে লাগেনি আমরা মুখে লাগাবো না সাহবাই কেলাম এবার আমাদের নিহত করবো এটা যে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকেই তার মতো করে সঠিক নিয়েছেন কেউ নিয়ত খারাপ ছিল না এবং এটা ভালো করে বলবো যে কখনো আলি মহাবির আদল বা আলী আদল কেউ খারাপ সাননি এটা বলতে হবে আমাদেরকে এর বাইরে অন্য কোন কথা বলা এটা ইমান বিরুদ্ধ কথা তাহলে গ্রামের উপর কোনো কারণে যদি ইমান বিরুদ্ধ কথা বলে তাহলে ইমান নিয়ে শেষ পর্যন্ত টানাটানি লাগবে এটা আমাদের মনে রাখা উচিত বিশেষ করে মহাবির আদি আল্লাহ মহাবির আদি আল্লাহ হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সম্পর্কে বেশ কিছু সংবাদ দিয়েছেন এবং কি সলবে সালহীন একটা কথাই সবসময় বলতেন যে মহাবিয়াতুন সেত্রুম বাইনানা ওয়া বাইনাল কুফর বাইনাল কুফর আমাদের মধ্যে এবং মহাবিয়া হচ্ছে আমাদের মধ্যে মহাবিয়া মধ্যে হচ্ছে একটা পর্দা যে ব্যক্তি এই পর্দা ভঙ্গ করবে ছিন্ন করবে তার উপর আক্রমণ করবে কথা বলবে তার বিরুদ্ধে সামান্যতম কটুক্তি করবে সে কুফুরের দিকে এক হাতে এগিয়ে যাবে মহাবীরাতুল যা করেছেন সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে তিনি যা করেছেন তার ইস্তেহার মতো করেছেন এই ইস্তেহাদের কারণে তিনি এক সব পাবেন তিনি ভুল করেননি এই ইস্তেহাদের ইস্তেহাদি ভুল করেছেন সেই ইস্তেহাদি ভুলের কথা আলোচনা আমাদের করা যাবে না কারণ আমরা জানি না যে তিনি কোনটা করেছেন কারণ একটা জিনিস আমাদেরকে স্পষ্ট থাকা উচিত যে উমাইয়া যুগের ইতিহাস লেখা হয়েছে আব্বাসী যুগে অর্থাৎ শিয়ারা যখন লেখা শুরু করেছে বেশিরভাগ লেখকরা হচ্ছে শিয়া আমার দুঃখ লাগে যখন খেলাভত বা বইয়ের মধ্যে অনবরত শিয়াদের কথা নিয়ে আসা হয়েছে এবং শিয়াদের এই তথ্যগুলোকে একটা নিয়ে একটা একটা সলিউশনে পোষা হচ্ছে একটা কনক্লুশনে পোষা হচ্ছে এই এইটা কিন্তু চাইজ নেই আমাদের কাছে আলহামদুলিল্লাহ এখন প্রত্যেকটি প্রত্যেকটি দেড় আসতে হয়েছে প্রত্যেকটি সনদে প্রত্যেকটি কথার একটা দেরা হয়েছে দেখেছি আমরা আমাদের ওস্তাদরা আমরা সবাই পরীক্ষা করে দেখেছি এগুলো যেগুলি কোনোটাই আসলে সত্য মাপকাঠিতে টিকে না সুতরাং এগুলি নিয়ে আমরা পরস্পরের উপরে দিয়া একে অপরাধী লাগিয়ে দিয়া খেলাফত নিয়ে কান্নাকাটি করা এগুলো সম্পূর্ণরূপে হারাম কাজ হবে জায়জ হবে না কারণ সাহাবাহামের উপরে কোনো রকমের আচরণ আচরণ কোনো কোনো রকমের খারাপ ধারণা এটা যেন কোনোভাবে না আসে মহাবীর আনহু তাদের একজন একজন নয় মহাবীর হচ্ছে যে এই একজন ক্যে বহি অহির লেখক মহাবীর রাজিউল আনহুকে আমরা বলি খাল মিনিন মিন ইমানদারদের মামা মহাবীর রাজিউল আনহু সম্পর্কে ইব মোহাম্মদ ইবুল হানাফিয়া বলেছেন তার প্রশংসা করেছেন এমনকি হোসাইন তার প্রশংসা করেছেন হাসান তার প্রশংসা করেছেন মহাবীর প্রশংসা আল্লাহ রসুল যখন বলেছেন যে আমার এই হাসান সম্পর্কে বলেছেন যে আমার এই হাসান হচ্ছে সৈয়দ নেতা আল্লাহ তালা এর মাধ্যমে মুসলিম দুটি বিরাট গোষ্ঠীর মধ্যে করে দিবেন মীমাংসা করে দেবেন চিন্তা করে দেখুন মীমাংসা করে দেয়া হয়েছে এবং তিনি বিল এজমা সমস্ত মানুষের ঐক্যমতে খলিফা হয়েছেন সুতরাং আপনি একজন খলিফার বিরুদ্ধে কথা বলছেন খলিফার বিরুদ্ধে কোনো কথা বলা জায়েজ হবে না এই জন্য কারণ খলিফাতুল মুসলিম তখন সবার ঐক্যমত হয়েছে আপনি যে বলছেন অন্য তা নয় শেষে তো ঐক্যমতে হয়েছে ঐক্যমতে যিনি খলিফা হন তার ব্যাপারে আপনাদের পূর্ববর্তী সমস্ত অভিযোগ বন বুঝা যে সে সময় সাহাবাইকে নামে জীবিত ছিলেন এই ঐক্যমতের খেলাফতকে আমুল জামা হিসেবে গ্রহণ করেছেন অর্থাৎ যে মুসলিমদের মুসলিমদের জামাত অর্থাৎ মুসলিম একমত হয়েছে মুসলিমরা একজন মানুষের কখন মুসলিমরা একমত হয় যখন তার গ্রহণযোগ্যতা মানুষের কাছে পাওয়া যায় তখন সে এটা করেন সুতরাং আপনি আমি একজন গ্রহণযোগ্য ব্যক্তির ব্যাপারে যাকে কেরাম সবাই ঐক্যমতে নিয়েছে তার ব্যাপারে আমাদের ইমানের খরচ আসতে পারে আল্লাহর কাছে তওবা করুন এই বিষয়গুলো কখনও আর আলোচনা করব না আমরা ওই বিষয়গুলো আলোচনা করে আমরা শুধু বিপদগ্রস্ত হব এবং সমস্যায় পড়ব আমরা মনে করব যে এটা কখনও ঠিক নয় যে এটা করি না আপনি আমি যতই একটা পণ্ডিতি করি না কেন যতই বেশি জানি না কেন মনে রাখবেন সাহবায় কেরাম থেকে আমরা কম জানি এবং ইমামদের থেকে আমরা কম জানি আমাদের ইমামরা এই বিষয়ে একান্ত স্পষ্ট বলে দিয়েছেন প্রত্যেক ইমাম ইবনি তেমিয়া বলেন ইবন কয়িম বলেন ইমাম আবু হানিফ রহমুল্লাহ বলেন আমরা শুধু একটা নাম বলছি ইমাম প্রত্যেক প্রত্যেক সত্যনিষ্ঠ আলেম বলেছেন যে সাহবাই কেনার মধ্যে যা ঘটে গেছে আম্মা মধ্যে সেটা যা ঘটে গেছে এবার আমরা একেবারে চুপ থাকবো এখানে কোনো শিক্ষা নেওয়ার বিষয় নেই যেই ব্যক্তি এখান থেকে শিক্ষা নিতে গেছে ইতিহাসের আস্ত করে নিক্ষিপ্ত হয়েছে এই জন্য সবচেয়ে বড় ভুল করেছে মাওলানা মদুর রহমতুল্লাহ আলী তিনি এই বিষয়ে বই লিখে উনি মনে করেছেন যে এটা বুঝি একটা বড়ো কাজ করছেন না এটার মধ্যে তিনি ক্ষতি ছাড়া আর কিছু করেন নাই বরং ইসলামের ক্ষতি করেছেন এটা তার উচিত হয়নি লেখা আমরা এটা শুধু ওনার নয় কখনো ঠিক হয়নি এভাবে বলা এভাবে কথাগুলো বলা ইমান আমাদের খারাপ হচ্ছে এই জন্য আপনি এই জায়গাতে কখনো কথা না বলাই আমাদের উচিত হবে সাহাবায়ক গ্রামের মাঝে যা ঘটে গেছে প্রত্যেকটা জিনিসকে আমরা এমনভাবে নিব যে এটা তাদের ইশতেহার ছিল এবং এই এইহাদে তারা সত্য অবশ্যই সাহবায়িকের মধ্যে ইমা বিবিন্তাহ যেটা বলেছেন সেটা বলা দরকার তিনি বলেছেন যে প্রথমত এমন হতে পারে যে বর্ণনাটি ভুল দ্বিতীয়ত বর্ণনাটি শুদ্ধ তবে সেটা বুঝতে ভুল হয়েছে তৃতীয়ত যে জিনিসটা মনে রাখতে হবে সাহবায়কের আমভাবে বলে ফেলতে হবে এটা যে তাদের মধ্যে এই ন্যাক নিয়তে তারা করেছে ন্যাক নিয়তটা কি সেটা আমরা জানি না কারণ তাদেরকে জিজ্ঞাসা করার সুযোগ হয়নি চতুর্থত যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে তারা আমরা মনে করি যে কে আমাদের জান্নাতে তারা উভয়ে এ আলা আল্লাহ সুর মোতাকাবিলিন সামনাসামনি বসে জান্নাতে থাকবে কারণ সাহাবাহ কেন জান্নাতের সংবাদ আসছে আপনি আমি যদি সমালোচনা করি তাদের কখনও তাদের কোনো ক্ষতি করতে পারম। ক্ষতি হবে আমাদের নিজেদের কানা না চাহ ইয়ৌমানলি ইউ হেন আহা পালাম ইউ হেন হা ও আউ হা না হলো আহলু একজন বন্য 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 ছাগল যদি কোনো পাথরকে ঘুষাইতে থাকে যে পাথর শেষ করে ফেলো কিছুই করতে পারবে না পাথরের তার তার ইয়ে শেষ হয়ে যাবে কাজ না করি কখনও সাহবাই গ্রামের এই নিয়ে একদম না তুলি কথা বিশেষ করে উসমানাদুল্লানহু আলিরাদুল্লা আহু এবং মহাবিরাদুল আনু এ ব্যাপারে কোনো কথা আমরা না বলি মহাবীর আদুল আহুর ব্যাপারে আপনি শেষে বলছেন তারপর একটি নির্বাচিত খলিফার বিরুদ্ধে আমীর ও দুই দুইটা যুদ্ধ সংগঠিত করেছিলেন আমির ও মহাবিরাদুলানু দুই দুইটা করেন একটাই করেছেন আপনি ভালো করে জানেন যে জামালের যুদ্ধ মহাবিরাদুল আহুর পক্ষের বিপক্ষের বিষয় নয় এটা ছিল আশিরাদু এবং আলির আলিরাদুল্লনুর বিষয় আপনি এটাকে ওটার সাথে যোগ করে দিয়ে না দ্বিতীয়টা হচ্ছে সিপিনের যুদ্ধ সেই যুদ্ধ হয়েছে কোনো সন্দেহ নেই সেই যুদ্ধের উপরে কথা বলা আমাদের নিষেধ আছে আপনি এখান থেকে কোনো হ্যাকমত বের করবেন না বিরুদ্ধে কোনো কিছু তাড়ি লাগাই দিবেন না এটা হচ্ছে ইসলামীয় আকিদা মৌলিক আকিদা বিশ্বাস এই জায়গাতে ভুল করে বলেই আজ পর্যন্ত জামাত ইসলাম মানুষের কাছে স্বীকৃতি পায়নি এবং খারাপ জায়গা আছে এটা মেনে নিতেই হবে এটা হলো সমস্যায় আকিদা আপনি যত আকীদার বই দেখবেন আবু হানিবুর রহমতুল্লাহ আলী লিখাইরে ইমাম তহাবি রহমদুল্লাহ এই বিপারে এবং প্রত্যেকটি আকিদের কিতাবে স্পষ্ট বলা হয়েছে যে আমরা সাহাবাইকরামের মধ্যকার ঘটে যাওয়া এই যুদ্ধগুলোর ব্যাপারে কোনো কথা বলবো না আল্লাহ তালা চেয়েছেন যে তাদের তে শহীদ নেবে না একে অপরকে এটাই আমরা বুঝি আমরা বুঝি এমন অবস্থা হয়েছিল যে একেবার আবদার করে যাইত একজন এদের মধ্যে এমন ছিল যে খানা খেত এই দাদ এখানে খানা খেতে খানা নাম সলাত আদায় করতে গিয়ে আলী এখানে খানে এরকম সাহাবাইকরাম ছিলেন যেমন আবু রহদি আল্লাহন কেন বলতেন যে এখানে সলাদটা ভালো হয় ওখানে খাবারটা ভালো হয় কিন্তু তাদের বোঝা গেল তারা এরকম ছিল এমন কী কেউ ওখানে মারা গেছে শুনলে তার ভাইরা যাইয়া জোর করে লাশ নিয়ে আসতো কেউ কাউ কিছু বলতো না তারা যেন তাদের জন্য যেন লেখা হয়েছে তাক দিরে যে তারা এইভাবে কাজটা করবে এই মৃত্যুটা তাদের হবে এই মৃত্যু নিয়ে আলোচনা করে আমাদের সবচেয়ে ক্ষতি হবে ইসলামের দিনের এবং সলফে সারেনের আমাদের কুধারণা আসবে এবং সাহাবিদের খারাপ ধারণা আসবে এটা ছাড়া কিছুই না আপনি এখন যে ধারণা পোষণ করছেন মহাবিরাদি উল্লান সম্পর্কে তাকে আমির বলতেছে না আমি তো শিয়াদের কথা আমরা খলিফাতে মুসলিমিন বলি তাকে এতে কোনো সন্দেহের তিনি খলিফা আমরা তিনি যে খলিফা এটা আমরা পাইরসুল্লাহম একটা হাদিসে তিনি বলেছেন যে এই উম্মতের মধ্যে যতক্ষণ বারোজন খলিফা হবে যতক্ষণ ততক্ষণ কিন্তু ইসলাম শক্তিশালী থাকবে আমরা সেই বারোজন খলিফা পুরোপুরি দেখতে পাই বারোজন খলিফাকে চার খলিফা তারপরে হাসান তারপরে তারপরে মোহাবির আনহু তারপরে ইয়েজিদ তারপরে মারওয়ান কেউ ধরছে কেউ ধরেনি তারপরে তার চার ছেলে এবং উমর বিনা আবদুল আজিজ এরপর হিসাম পর্যন্ত এসে মারা জন আলহামদুলিল্লাহ বারোজন খেলাফত শেষ হয়ে যায় এরপর রসরা আসলাম যে করেছেন এই বারোজন খলিফা হচ্ছে সেই ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীর পূর্ণ বাস্তবায়ন এর মাধ্যমে আমরা ইসলামের সম্মানিত রূপটাই দেখি এটাই খারাপভাবে দেখে ইয়াজিদের নামে ইচ্ছাচার করে দল নামে খারাপ ধারণা করে খারাপ কথা বলে কোনো দিন আপনি আমি পার পেতে পারব না কারণ আলহামদুলিল্লাহ ওমতি মুসলিমার যারা হামি আছে যারা যারা সত্যিকারের আলেম যারা গবেষক তারা এগুলি তুলে ধরেছেন যে এভাবে আর কথা বলার কোনো সুযোগ নেই তো সুতরাং আপনি আমি মহাবীরা জোল কোনো কথা না বলি করতে হবে যে মহাবীর আজলন সঠিক কথাটি বলেছেন কাজ সঠিক কাজই করেছেন তিনি যেই কথাটা যে কাজটাই করেছেন এই কাজটার মধ্যে তার কোনো ইসলামিক কোনো দৃষ্টিভঙ্গি ছিল সেখানে শুধুমাত্র ব্যক্তিগত বা রাষ্ট্রীয় ক্ষমতার যুক্তি বা মুক্তি পাওয়ার জন্য তার আকাঙ্ক্ষা এই জাতীয় কোনো কথা বলে আমরা আমাদের জিব্যাকে কলুষিত না করি আমাদের ইমানকে বিনষ্ট করার পথে এগিয়ে না যাই আল্লাহ কাশেম দোয়া করি যে জাতীয় কথা আমরা না বুঝি এরপরে আপনি যে বলেছেন যে মুসলিমরা এই অবস্থাটা কিভাবে নিবেন কেন নিবেন না দুইটা যুদ্ধ করেন না আপনি বুঝতে পারছেন ওইটা নিয়ে আপনি এখন আর গবেষণা করার কোনো প্রয়োজন নাই এটা ইসলামী নিষিদ্ধ 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 এটা কোনোভাবেই ওই বিষয়ে আলোচনা করাটা একদম নিষিদ্ধ এটা আমাদের আকিদের অংশ এটা আপনি দেখবেন প্রত্যেকটি আমরা বলতে পারেন যে আমরা এটা বলতেছি বা ইত্যাদি কিছুই না আপনি এখন ইমা আফানী ফ্রহমদের কিতাবটা দেখেন সেখানেও তাই বলা হয়েছে যে আপনি ফেকুল খোলাবারও দেখেন তাই বল পাবেন আপনি এবং তহাবির কিতাবটা দেখেন সেখানেও তাই পাবেন পরবর্তী প্রত্যেকটা আকিদার কিতাব তা উল্লেখ করা হয়েছে সুতরাং এভাবে আমরা কীভাবে নিব আমরা অবশ্যই নিব যে তা ঘটে গেছে সে এভাবে আমাদের চুপ থাকবো এখান থেকে কোনো শিক্ষা আমরা নিব না আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন আর একটা জিনিস হচ্ছে আপনি বলেছেন এখন ওনারা বলছেন সরকারের বিরুদ্ধে কোনোরকম আন্দোলন সংগ্রাম হারাম পতোয়া দিচ্ছেন দেখুন আন্দোলন সংগ্রাম হারাম এটা ওনাদের কথা নয় বাস্তবতা হচ্ছে এটা আপনি আকিদের বিষয়ে যে কোনো কিতাব পড়বেন যারা এই আপনার সরকারের বিরুদ্ধে নয় পৃথিবী পৃথিবীর প্রত্যেক মানুষের যিনি যারা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আলেমগণ সবাই বলেছেন যে সরকারের বিরুদ্ধে যেই অবস্থাগুলি বলা যাবে সেটা হচ্ছে মুখের কথা মুখের কথা এবং যে মুখের কথা বলা যাবে অবস্থা বলা যাবে যেখানে বলা দরকার হক কথা বলা যাবে কিন্তু অস্ত্র অসাধারণ মারামারি হানাহানটা নিষেধ করা হয়েছে এটাকে আমরা বলে থাকি সরকার অন্যায় করলে সেটাকে বলতে হবে সরকার সব ভালো বললে সেটাকে সমর্থন করতে হবে এটুকু না থাকতে পারলে আপনি সত্যিকার অর্থ সহি পথে আমরা কেউ থাকতে পারবো না আল্লাহ আমাদের পুজার তো অভিযান করুন আসসালামুকুম রহমতুল্লাহি